ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর 2.2 এর 14 নম্বর সৃজনশীল প্রশ্ন। 14 নম্বর সৃজনশীল প্রশ্নে কী আছে আমরা একটু দেখে নিই। 14 নম্বর সৃজনশীল প্রশ্নে আছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পান। ক নম্বর প্রশ্ন, সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা যদি ক নম্বরের কথা চিন্তা করি, এখানে আসল কত? আসল পি সমান হচ্ছে 3,000 টাকা। তারপরে মুনাফা আসল কত? সময় আছে, সময় এন সমান 2 বছর। তারপরে কি বলছে, মুনাফা সহ কী পায়? তাহলে সেটা মুনাফা আসল, তার মানে এ মুনাফা আসল এ সমান 3,600 টাকা। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এখান থেকে মুনাফা বের করা যাবে। মুনাফা কত হবে? মুনাফা আই সমান এ মাইনাস পি। তাহলে এ মাইনাস পিতে কত হয়? এ মাইনাস পিতে হয় 3,600 বিয়োগ 3,000, তার মানে 600 টাকা। তাহলে আমরা আয়ের মান পেয়েছি, পি এর মান আছে, এন এর মান আছে। তাহলে এখান থেকে নিশ্চয় আর এর মান বের করা যাবে, মুনাফার হার। তো আমরা লিখব মুনাফার হার আর সমান, খেয়াল করো আমরা জানি আয় সমান পি এন আর। তাহলে এখান থেকে আর সমান আমরা কী পাই? পি এন, খেয়াল করো পি এন এর নিচে যাবে, তার মানে আই বাই পি এন এরকম। তা আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি? আই বাই পি এন। যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে নিশ্চয়ই পার্সেন্টেজ শতকরায় বের করতে হবে। এই জন্য আমরা একবারে গুণ দিয়ে দেব, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয়। পার্সেন্টেজ আর 100 মানে দুটো কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে যায়। তাহলে আমরা এখানে আয়ের মান পেয়েছি 600, নিচে পি এর মান হচ্ছে 3,000, ইন্টু এন এর মান পেয়েছিলাম কত? 2 বছর, গুণ 100%। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, 00 কেটে গেল, তাহলে থাকলে কত? আমরা এখান থেকে যদি 30 আর এটা কাটি, তাহলে 30 দুগুণে 60, একটা শূন্য। তাহলে এটার সাথে যদি এটা কাটি, তাহলে হয় 10, তার মানে 10%। তাহলে আমাদের কিন্তু ক এর উত্তর হয়ে গেল। এখন যদি আমরা খ এর চিন্তা করি, খ এর মধ্যে কী আছে? আরও 3 বছর পর। তা আরও 3 বছর মানে কত বছর? আরও 3 বছর পর সময় কত হয় বলতো? আরও 3 বছর, মানে আগে ছিল 2 বছর আর আরও 3 বছর, তার মানে 3 আর 2 = 5 বছর। এখন এখানে কী বল করতে হচ্ছে? মুনাফা আসল। তাহলে মুনাফা আসল শুধু সময়টা পরিবর্তন হবে আর সব কিছু ঠিক থাকবে। তাহলে আমরা এখানে লিখব মুনাফা কত হবে? আই সমান পি, আমরা এখানে যদি এন বসাই, তাহলে এই এন আমাদের ডিস্টার্ব করবে, এজন্য আমরা ডিরেক্টলি বসাবো 5 বছর পর মুনাফা। তাহলে 5 বছরের মুনাফায় লেখা ভালো, মুনাফা সমান কত হবে? 5 বছরের মুনাফা, পি পি এর মান কত ছিল? 3,000, ইন্টু এন এর মান কত এখানে? 5, আর এর মান কত? 10%, মানে 10/100। এখানে আমরা একটু লিখে নিতে পারি মুনাফার হার, মুনাফার হার আর সমান 10/100 সমান 1/10, এটাও লেখা যেত। তাহলে আমরা এখানে 1/10 লিখব। গেল
তাহলে এটা আর এটা কেটে গেল, তিন পাঁচে পনেরো, দুটো শূন্য টাকা। এটা হচ্ছে কি পাঁচ বছরের মুনাফা। তাহলে আমরা এই মুনাফা আর যদি আসল যোগ করে দিই তাহলে মুনাফা আসল হয়ে যাবে। তাহলে আমরা লিখব পাঁচ বছর পর, পাঁচ বছর পর মুনাফা আসল সমান তাহলে কী হবে, তিন হাজার যোগ পনেরোশো টাকা সমান কত হয় তাহলে, চার হাজার পাঁচশো টাকা, জাস্ট যোগ। এটাই উত্তর, কারণ আমাদের আরও তিন বছর পর মুনাফা আসল চেয়েছিল। তাহলে উত্তর লিখব চার হাজার পাঁচশো টাকা। শেষ, গ নম্বর প্রশ্নে কী বলেছে আমরা এখন সেটা দেখব। তিন হাজার টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তার মানে এটা চক্রবৃদ্ধিতে বের করতে বলছে আর কিছুই না। তাহলে এখানে আমরা মুনাফার হার পেয়েছিলাম কত সেটা কিন্তু লিখতে হবে, ক হতে পায় মুনাফার হার এরকম। তাহলে এটা আমি মুছে দিলাম, দশ পার্সেন্ট পেয়েছি আমরা মুনাফার হার, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখব গ নম্বর দিয়ে, মূলধন সমান এখানে দেওয়া আছে তিন হাজার, পি লিখতে পারো, পি সমান তিন হাজার টাকা সময় এন সমান দুই বছর, আর কি লাগবে মুনাফার হার। তাহলে ক হতে পায় মুনাফার হার আর সমান দশ বাই একশো সমান এক বাই দশ। তাহলে আমাদের আর কিছু লাগবে না, এখানে জাস্ট চক্রবৃদ্ধি মূলধন বের করব। অতএব চক্রবৃদ্ধি মূলধন একদম সহজ একটা অঙ্ক, সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর মান আমরা জানি তিন হাজার টাকা এখানে দেওয়া ছিল, তাহলে আমাদের এখন কি লাগবে, ওয়ান প্লাস আর, আর মানে হচ্ছে এক বাই দশ, এন মানে হচ্ছে দুই বছর, তাহলে দুই। তাহলে এখানে তিন হাজার থেকে গেল, এখানে কত হবে দশ একে দশ আর এক এগারো, উপরে দুই, তাহলে তিন হাজার গুণ এগারো বাই দশ গুণ এগারো বাই দশ, কারণ এখানে পাওয়ার দুই আছে, তাহলে আমরা এখানে দুইবার লিখেছি। তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে থাকে কত, এখানে যদি আমরা গুণ করি এগারো এগারো একশো একুশ গুণ তিরিশ, তাহলে আসে তিন হাজার ছয়শো তিরিশ টাকা। এটাই উত্তর, কারণ আমাদের শুধু চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে। তাহলে লিখব উত্তর তিন হাজার ছয়শো তিরিশ টাকা। হয়ে গেল, একদম ইজি অঙ্ক। এখানকার যে সৃজনশীল প্রশ্নগুলো আসে এগুলো শুধু সূত্র জানলেই হয়ে যায়। সূত্র জানার জন্য তোমরা প্রথম পাঠের ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে এগুলো খুব সহজ লাগবে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে থাকবে এই অধ্যায়ের উপর অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।